हेलो एवरीवन, गुड मॉर्निंग। आवार एक न्यू मार्केटिंग वीडियो निये चले एसेछि। आज के तोमादे साथे शेयर करब हावड़ा मंगलार हाट। मंगलार हाट अनेके खुजे पाच्छो ना कोन दिक दिये आसबे। देखो, हावड़ा स्टेशने नेमे तोमरा ठीक ए रूटटा धरबे, एखान थेके 8 नम्बर जे गेटटा आछे एखान थेकेई किन्तु बेरिये जाबे, तबे मंगलार हाटेर काछे पौंछे जाबे। एई रूटेई तोमरा पेये जाबे बंकिम सेतु, अर्थात ये ब्रिजटा क्रस कर ले किन्तु माने ब्रिज थेके शुरू हो जाए मंगलार हाट, ब्रिजटा क्रस कर ले बड़ो मार्केटटा पे जाए होलसेल मार्केटटा। ये ब्रिजटा थेके किन्तु शुरू हो गेछे हाट, अनेकगुलो दोकान उठे गेछे जेहेतु अनेकटाई बेला हो गेछे। ये जे स्टेशन, स्टेशन थेके ब्रिजे चले आसछे। কি দাম আছে এগুলো? 150 টাকা। তো গাইস, তোমরা মঙ্গলার হাটে একটু তাড়াতাড়ি আসবে, তার কারণ এই যে ব্রিজের উপরে যে দোকানগুলো বসে হোলসেল মার্কেটটা, মার্কেটটা কিন্তু উঠে গেছে। আমরা এখন পৌঁছেছি, 9:30 হয়ে গেছে। তো তোমাদেরকে এর আগে টার্গেট করে বেরোতে হবে। তো পুরো মার্কেটটা প্রায় খালি। তো চলো নিচের মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করছি। গাইজ, আমার পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, ওটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। আর এই যে নিউ কমপ্লেক্স, মানে এতটা এগিয়ে আসতে হয়, নিউ কমপ্লেক্সের পরেই কিন্তু মঙ্গলাহাটটা শুরু হয়ে যাচ্ছে। তো মঙ্গলাহাটের ব্রিজ থেকেই শুরু হয়ে যায় বড় যে মার্কেট, মানে বান্ডেল বান্ডেলের যে মার্কেটটা বা হোলসেল যে মার্কেটটা, এই ব্রিজের নিচেই আছে। তো চলো আমি যাচ্ছি সেখানে। ব্লাউজ বান্ডেল কী দাম আছে এগুলো? 350 টাকা। ছোট হাতা নাইটি গুলো কি দাম আসবে? 142 টাকা, 2 টাকা আবার বেশি। ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের সামনে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাবে। সিঁড়ি দিয়ে নামলে কিন্তু বড় হোলসেল মার্কেটটা পাবে। এই মার্কেটটা তোমরা অনেকেই খুঁজে পাচ্ছ না, কমেন্ট সেকশনে জানাচ্ছ, কিন্তু একদম সহজভাবে চলে এলে এই মার্কেটে পৌঁছে দেবে তোমরা। ছপিস নিতে হবে? ও ভাই, এইদিকে গেঞ্জি কি ছপিস নিতে হবে? কি দাম পড়বে ছপিসে? 70 টাকা দিয়ে শুরু আছে, 420 টাকা ছাটা। আচ্ছা, সাইজ অনুপাতে আছে দাম? সুন্দর সুন্দর গেঞ্জি শীতের দেখতে পাচ্ছ, 6 পিস নিতে হবে। 3 পিস নিলে হবে না, 6 পিসই নিতে হবে। এ পেন্ডিগুলো কি দাম আসবে? 25 টাকা পিস, 4টে বিক্রি আছে। এই ব্লাউজ গুলো কি দাম আসবে? 6 পিস নিতে হবে। খুব সুন্দর সুন্দর কালার, গ্লাস হাতা আছে, 80 টাকা পিস, 6 পিস নিতে হবে একত্রে। একটা খুলে দেখাও না, ও জেঠু একটা খুলে দেখাও না, ওটা সাইজটা কি সাইজ আসবে? 32, ছোট হাতার উপরে আছে। ডিজাইন অনুপাতে রেঞ্জ আছে এখানে, কিন্তু হোলসেল দাম একত্রে 6 পিস নিতে হবে। এখানে কিন্তু ছেলেদের কালেকশন আছে। নাইটি কি দাম আসতেছে? এই নাইটি গুলো কি দাম আসতেছে? 130। 1 পিস বিক্রি আছে না 6 পিস নিতে হবে? 4 পিস নিতে হবে। ওই কোয়ালিটি মোটামুটি, এর থেকে আরো রেঞ্জ বেশি আছে। এই তো দাম আসবে 150। কি দাম আসবে?
12 পিস নিলে একটা ফ্রি আছে 50 টাকা পিস छोट बच्चा लास्टे देखी এইগুলো পিস কত করে পড়তিছে? এইগুলো পিস কত করে পড়তিছে? 130 আর 4টায় কত? 4টায় 400 আর 4 3 12 520 টাকা। 520 টাকা 4টায়। কত করে পড়বে এক পিস? 130 করে খুব চারটে 520 130 করে পড়বে চারটে 520 চারটে কালার আছে সিতাই সাই সোয়েটার মেয়েদের কি দাম আসবে 100 টাকা পিস চার পিস নিতে হবে ছ পিস নিতে হবে 100 টাকা পিস আসবে এই জামাগুলো কি দাম আসবে এগুলো 170 টাকা পিস হোলসেল দাম কি দাম আসবে 100 টাকা 170 এর দামটা কি আসবে আচ্ছা এইগুলো সমস্ত কিছু 170 মানে এক পিস সমস্ত কিছু নয় এক পিস অনেকগুলো কালেকশন আছে একত্রে 6 পিস নিতে হবে এখানে প্রচুর বাচ্চাদের কালেকশন আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দেখুন ভালো করে প্রচুর কালার আছে প্রচুর এখানে শীতের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে না কি দাম আসবে এগুলো 65 এক পিস বিক্রি আছে কত নিতে হবে 6 পিস নিতে হবে দেখি 6 পিসের বান্ডেলটা দেখি 6টা কালার আছে 6টা
হোলসেল দাম 65 হোলসেল দাম 65 হ্যাঁ বলছিলাম তো আচ্ছা দেখি এই 65 এর মধ্যে আর কি ডিজাইন আসবে ওই যে এই যে গুলো দেখান তো একটু কি দাম আছে বাবু ওটা 65 টাকা এগুলো সব 55 টাকা এই যে এগুলো 55 টাকা এইগুলো 55 নয় তো ওটা আছে 45 বাচ্চাদের এই ছোটগুলো কি কোয়ালিটি খুব সুন্দর এগুলো 45 টাকা আচ্ছা এইগুলো এইগুলো সব 55 55 65 টাকা করে বল দি এই বাচ্চাদের জুতো কি দাম আছে এগুলো 100 টাকা 100 টাকা আর এই বুট এগুলো 150 এগুলো 100 এগুলো সমস্ত এক জোড়া 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা রে হ্যাঁ এই শার্টার গুলো কি দাম আসবে 170 টাকা 6 পিস নিতে হবে এক পিস বিক্রি নেই এই টুপি গুলো আচ্ছা তিন পিস নিলে হবে না এই ডিজাইন তিন পিস অন্য ডিজাইন 6 পিস করেই নিতে হবে